নৌকায় ভিজিয়ে রাখা হয়েছে পিঠা। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা এই পিঠা খেলেই নাকি মিলবে রোগ মুক্তি ও সন্তান, সেই সাথে ভাগ্যেরও পরিবর্তন হবে দ্রুত। স্বপ্নের মধ্যে পাওয়া নির্দেশেই নাকি নৌকায় পিঠা বানিয়ে মানুষকে খাওয়ান এক পীর। তপন ফকির নামের এমন এক অদ্ভুত পীরের দেখা মিলেছে ফরিদপুরে। অনেক রোগ, অনেক মানুষ করে এইগুলো নাকি সেরে যায়, এর জন্য দেখার জন্য আমি এখানে আসি। ফরিদপুরের সালথা উপজেলার খলিশপুটি গ্রামের মদন হাজির অনুসারী তপন ফকির। সন্ধ্যা নামার সাথে সাথে অর্ধশত নারী বসে যান সারিবদ্ধভাবে। চুলার পাশে রাখা হয়েছে হাড়ি হাড়ি, চালের গুঁড়া এবং পিঠা বানানোর অন্যান্য সরঞ্জাম। অনেকেই বলছে মানুষের মনের আশাটা পূরণ হয়। পরবর্তীতে তৈরি করা হয় 10 মণ চালের পিঠা। পিঠা তৈরির পর কয়েক মণ গুড় ও খেজুরের রস জ্বালিয়ে পাওয়া শিরা ঢেলে দেওয়া হয় পাশে রাখা রঙিন কাগজে সাজানো একটি নৌকায়। কিছুক্ষণ পর তাতে এক এক করে ভিজতে থাকে চিতই পিঠা। এখানে আসা দর্শনার্থী আর ভক্তরাই এই মনমন চাল গুড় সহ পিঠা তৈরির নানা উপাদান নিয়ে আসেন, এমন দাবি তপন ফকিরের। তবে সবকিছুই আল্লাহর তরফ থেকে হচ্ছে বলেও দাবি করেন তিনি। নৌকার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে পিঠা রাখলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো। এমন পিঠা খাওয়ার কারণে রোগ হওয়ার আশঙ্কা না করে এমন পিঠা খাওয়ার কারণে রোগ হওয়ার আশঙ্কাও করেন না তারা, নেই কোনো অভিযোগও। বরং তপন ফকিরের এই নৌকায় ভেজানো পিঠাতেই নাকি মেলে রোগ মুক্তি। ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকলেও রোগ মুক্তির আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য মানুষ অবলীলায় খেয়েও যাচ্ছে নৌকায় রাখা এসব অস্বাস্থ্যকর পিঠা। এটা মানুষের মনের আশাটা পূরণ হয় এবং এটা মানুষের এটা ইয়ে করলে এটা অন্যরকম একটা ফিলিংস ভিতরে কাজ করে, অন্যরকম একটা সহানুভূতি কাজ করে। এটা দেখুন ভালো একটা ইয়ে, আর যে এটা আসে নাই, যে এটা ইয়ে করে নাই, খায় নাই, সে এটা বলতে পারবে না। তপন ফকিরের পিঠা খাওয়ানোর এই বিষয়ে কিছুই জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঘালি। তবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। এই সংবাদটা আপনার কাছ থেকে মাত্রই জানলাম। আমি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তাদেরকে ওই জায়গায় পাঠাবো, তারা দেখবে যে ওই জায়গায় হাইজিন মেনটেন করা হচ্ছে কিনা বা স্বাস্থ্য তপন ফকিরের গুরু মদন হাজির স্মরণে গত 30 বছর ধরে চলছে এমন অদ্ভুত কাণ্ড। প্রতি বছরের ন্যায় সম্প্রতি 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এভাবেই।